ছায়া, বর্ষা, রঙ্গন, এই নামগুলো শুনলে হয়তো মনে হতে পারে এগুলো কোনো মানুষের নাম। তবে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেল এগুলো বাঘের নাম। মনের আনন্দে খেলছে খাঁচায় বন্দি এ বাঘগুলো। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় তাদের সাথে দেখা করতে এসেছেন হাজারো দর্শনার্থী। বানর দেখেছি, বক পাখি দেখেছি, বাঘ দেখেছি, সিংহ দেখেছি। কেমন লাগছে? খুব ভালো। বাবার সাথে এসেছি, আমার ঘুরতে অনেক ভালো লাগছে। হরিণ দেখেছি, কচ্ছপ দেখেছি, গাদা, ঘোড়া দেখেছি। এছাড়াও দেখা মিলল আফ্রিকার সিংহেরও। তাকে দেখলে মনে হবে মিরপুর চিড়িয়াখানার রাজা যেন সে। খাঁচার ভেতরের এপাশ থেকে ওপাশ তার ছোটাছুটি, তার ছবি তুলতে ব্যস্ত সাধারণ মানুষ। ছেলে মেয়ে স্বামী চারজনই আসছে, আয়সা সারাদিন ঘুরছি, জীব জন্তুর ভাল্লুক হরিণ ময়ূর এগুলা দেখছি। বৃষ্টির মধ্যে আসলাম বাচ্চা লিয়া দেখার জন্য, বাচ্চা দেখলো আমরাও দেখলাম, বাঘ দেখলাম, সিংহ দেখলাম। চিড়িয়াখানায় দেখা মিলল হরিণ ও বানরের। কখনো তারা রোদ পোহাচ্ছেন, আবার কখনো তারা বৃষ্টিতে ভিজছেন। আষাঢ়ের বৃষ্টি আর প্রকৃতির সবুজ সারল্য যেন মিলেমিশে একাকার। ভিজে একাকার হয়েছেন মানুষজনও প্রকৃতি আর পশু পাখি দেখতে এসে। বৃষ্টির কারণে হওয়াটা অনেক পূর্ণ হয় না, তারা অনেক কিছু দেখার ছিল, ইচ্ছা ছিল। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছিলাম, তো হঠাৎ করে দেখি বৃষ্টি নামে গেছে, আসলে বুঝতে পারিনি। দিনভর মিরপুর চিড়িয়াখানায় টিকিট বিক্রি অন্তত 35,000। বিকেল থেকে বৃষ্টি থাকলেও দর্শনার্থীদের ভিড় ছিল বেশ। এদিকে রং বেরঙের রাইড, বাহারি রং আর আলোর ঝলকানিতে পরিবেশ হয়ে উঠেছে উৎসব মুখর। সেই সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিশুরা। শ্যামলীর শিশু মেলায় দেখা গেছে এমন চিত্র, যেখানে শুধু শিশুরাই নয় আনন্দে মেতে উঠেছেন বড়রাও। ঈদের দিনটি কোথাও বের হইতে পারি নাই বৃষ্টির জন্য, ঈদের দিন যে বের হইতে পারি নাই দেখে আজকে আসছি। বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা ঘরে বসে একদম বোরিং ফিল করতেছিল, এখন কোথায় যাব কোথায় যাব বলে, পরে মনে হলো যে শিশু মেলাতে নিয়ে যাই। ইলেকট্রিক গাড়িতে উঠেছি, আবার এদিকে ট্রেনে উঠেছি, আমার খুব ভালো লাগতেছে। সব রাইড প্রায় চড়েছি, এখন খালি উপরে কয়েকটা রাইড চড়ব, অনেক ভালো লাগছে আমার এখন। গেল দুবছরের তুলনায় এবার বেশ ভিড় লক্ষ্য করা যায় শিশু মেলায়। এখানে প্রবেশ মূল্য 100 টাকা, রাইড রয়েছে প্রায় 25টিরও বেশি, আর প্রতিটি রাইডে চড়তে খরচ 50 টাকা। উৎসব মুখর এই দিন আসুক বারবার, এমনটাই প্রত্যাশা শিশুদের বাবা মায়েদের। সুমাইরা 3, এখন ঢাকা।